রাজ্য পুলিশের ডিজি বদল, নতুন ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। গত শ্রীরাজকে সরায় কমিশন, তার জায়গায় বিবেক সহায়কে আনা হয়েছিল ডিজিপি করে, আবার বিবেক সহায়কেও আজকে সরিয়ে দিল কমিশন। রাজ্য পুলিশের ডিজি বদল। বিট্টু রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিট্টু, কালকে আমরা দেখলাম বিবেক সহায়কে ডিজিপি করা হলো, আজ তাহলে বিবেক সহায়কেও সরিয়ে দেওয়া হলো, কি জানতে পারছো? দেখো, মূলত বলে রাখা ভালো যে বিবেক সহায়কে অন্তর্বর্তীকালীন ডিজি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং কমিশনের তরফে এই সিদ্ধান্ত আজকে যেটা দেখা গেল 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার সঞ্জয় মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হলো বিবেক সহায়কে সরিয়ে। গুরুত্বপূর্ণভাবে তোমাকে জানিয়ে রাখি যে গত কালকে দেখা গেল যে যখন রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরানো হলো, তারপর নবান্নের কাছে তিনটি নামের প্যানেল চেয়ে পাঠানো হয়েছিল এবং যেটা আমরা জানতে পারছি তিনটি নামের মধ্যে গুরুত্বপূর্ণভাবে প্রথম নামটা ছিল বিবেক সহায়, তারপরে নাম ছিল সঞ্জয় মুখোপাধ্যায়ের এবং তৃতীয় নাম হচ্ছে রাজেশ কুমারের। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে আজকে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে কমিশনের তরফে, সেখানে দেখা যাচ্ছে সঞ্জয় মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশের ডিজি হিসাবে দায়িত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে একটা কারণ অবশ্যই সামনে আসছে, যেটা বিরোধীদের তরফেও বলা হচ্ছে যে বিবেক সহায়ের রিটায়ারমেন্ট প্রক্রিয়া বা অবসরের প্রক্রিয়া এটা নির্বাচন চলাকালীনই হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনের নিয়ম মোতাবেক যে কোনো ব্যক্তিকে রিটায়ারের পর তাকে কখনোই এক্সটেনশন দিয়ে রাখা যায় না, অন্তত নির্বাচনের কাজে, এবং সেই বিষয়টাকে সামনে রেখেই মূলত বিবেক সহায়ের এই চেঞ্জটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিশনের অভ্যন্তরে এবং বিরোধী বিভিন্ন যারা প্রশাসনিক কাজ করে এসছে এতদিন ধরে তাদের তরফে এই বক্তব্য কার্যত পেশ করা হচ্ছে। এবং অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে সঞ্জয় মুখোপাধ্যায়ের যে ইমেজটা, সেইটা গত 24 ঘন্টা ধরে কমিশনের তরফে অবজার্ভ করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে ক্লিন ইমেজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ কমিশনের তরফে বারবার বলা হয়েছে এম, অর্থাৎ তিনটে এম, এক হচ্ছে মিস ইনফরমেশন, মানি এবং মাসেল পাওয়ার, এই তিনটের ক্ষেত্রে যাতে পুলিশের কোনো রকম ভূমিকা না থাকে, পুলিশ যাতে কোনোভাবে শাসক দলের হয়ে কাজ না করে, এই বিষয়টা বারবার কমিশনের তরফে নজরে রাখা হচ্ছিল। এবং সঞ্জয় মুখোপাধ্যায় তাকে আগেও কমিশন দায়িত্ব দিয়েছিল, তুমি জানো যে রাজীব কুমারকে 2016 সালে যখন সরিয়ে দেওয়া হয় সঞ্জয় মুখোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, অর্থাৎ সঞ্জয় মুখোপাধ্যায় যে ইমেজটা এবং সিনিয়রিটির দিক থেকে তিনি আইপিএস হিসাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কাজেই তাকেই মূলত এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি হিসাবে, অর্থাৎ অন্তর্বর্তী হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অবশেষে দায়িত্ব দেওয়া হলো ডিজিপি হিসেবে সঞ্জয় মুখোপাধ্যায়কে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলছেন ডিজি বদল নিয়ে, শুনে নেব। কিংবচন না হওয়া সত্ত্বেও শুধুমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে এই পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে যাকে ডিজি করা হয়েছিল বিবেক সহায়, আমরা দেখলাম আবার তাকেও নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে তাকে সরিয়ে দিল। অর্থাৎ একদিকে নির্বাচন কমিশনের বিজেপির অঙ্গুলি হেলনে চলা, দুই বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণতা, তিন সার্বিকভাবে ভারতবর্ষে একটা নিরপেক্ষ ভোটের বাতাবরণ তৈরি করতে পারবে না নির্বাচন কমিশন, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। তাই আমরা আবার বলছি এই নির্বাচন কমিশনকে রেখে কোনোভাবে নিরপেক্ষ নির্বাচনের বাতাবরণ তৈরি করা সম্ভব নয়, তাই অবিলম্বে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়া উচিত। রাজ্য পুলিশের ডিজি বদল, নতুন ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। গত শ্রীরাজকে সরায় কমিশন, তার জায়গায় বিবেক সহায়কে আনা হয়েছিল ডিজিপি করে, আবার বিবেক সহায়কেও আজকে সরিয়ে দিল কমিশন। রাজ্য পুলিশের ডিজি বদল। বিট্টু রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিট্টু, কালকে আমরা দেখলাম বিবেক সহায়কে ডিজিপি করা হলো, আজ তাহলে বিবেক সহায়কেও সরিয়ে দেওয়া হলো, কি জানতে পারছো? দেখো, মূলত বলে রাখা ভালো যে বিবেক সহায়কে অন্তর্বর্তীকালীন ডিজি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং কমিশনের তরফে এই সিদ্ধান্ত আজকে যেটা দেখা গেল 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার সঞ্জয় মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হলো বিবেক সহায়কে সরিয়ে। গুরুত্বপূর্ণভাবে তোমাকে জানিয়ে রাখি যে গত কালকে দেখা গেল যে যখন রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরানো হলো, তারপর নবান্নের কাছে তিনটি নামের প্যানেল চেয়ে পাঠানো হয়েছিল এবং যেটা আমরা জানতে পারছি তিনটি নামের মধ্যে গুরুত্বপূর্ণভাবে প্রথম নামটা ছিল বিবেক সহায়, তারপরে নাম ছিল সঞ্জয় মুখোপাধ্যায়ের এবং তৃতীয় নাম হচ্ছে রাজেশ কুমারের। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে আজকে যে নোটিফিকেশন
নোটিফিকেশনটা জারি করা হয়েছে কমিশনের তরফে, সেখানে দেখা যাচ্ছে সঞ্জয় মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশের ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে একটা কারণ অবশ্যই সামনে আসছে, যেটা বিরোধীদের তরফেও বলা হচ্ছে যে বিবেক সহায়ের রিটায়ারমেন্ট প্রক্রিয়া বা অবসরের প্রক্রিয়া এটা নির্বাচন চলাকালীনই হবে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনের নিয়ম মোতাবেক যে কোনো ব্যক্তিকে রিটায়ারের পর তাকে কখনোই এক্সটেনশন দিয়ে রাখা যায় না অন্তত নির্বাচনের কাজে, এবং সেই বিষয়টাকে সামনে রেখেই মূলত বিবেক সহায়ের এই চেঞ্জটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিশনের অভ্যন্তরে। এবং বিরোধী বিভিন্ন যারা প্রশাসনিক কাজ করে এসছে এতদিন ধরে, তাদের তরফে এই বক্তব্য কার্যত পেশ করা হচ্ছে। এবং অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে সঞ্জয় মুখোপাধ্যায়ের যে ইমেজটা সেইটা গত 24 ঘন্টা ধরে কমিশনের তরফে অবজার্ভ করা হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে ক্লিন ইমেজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ কমিশনের তরফে বারবার বলা হয়েছে এম, অর্থাৎ তিনটে এম, এক হচ্ছে মিস ইনফরমেশন, মানি এবং মাসেল পাওয়ার, এই তিনটের ক্ষেত্রে যাতে পুলিশের কোনো রকম ভূমিকা না থাকে, পুলিশ যাতে কোনোভাবে শাসক দলের হয়ে কাজ না করে, এই বিষয়টা বারবার কমিশনের তরফে নজরে রাখা হচ্ছিল। এবং সঞ্জয় মুখোপাধ্যায় তাকে আগেও কমিশন দায়িত্ব দিয়েছিল, তুমি জানো যে রাজীব কুমারকে 2016 সালে যখন সরিয়ে দেওয়া হয় সঞ্জয় মুখোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অর্থাৎ সঞ্জয় মুখোপাধ্যায় যে ইমেজটা এবং সিনিয়রিটির দিক থেকে তিনি আইপিএস হিসাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কাজেই তাকেই মূলত এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি হিসাবে, অর্থাৎ অন্তর্বর্তী হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অবশেষে দায়িত্ব দেওয়া হলো ডিজিপি হিসেবে সঞ্জয় মুখোপাধ্যায়কে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলছেন ডিজি বদল নিয়ে শুনে নেব। 3 বছর না হওয়া সত্ত্বেও শুধুমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে এই পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে যাকে ডিজি করা হয়েছিল বিবেক সহায়, আমরা দেখলাম আবার তাকেও নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে তাকে সরিয়ে দিল। অর্থাৎ একদিকে নির্বাচন কমিশনের বিজেপির অঙ্গুলি হেলনে চলা, দুই বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণতা, তিন সার্বিকভাবে ভারতবর্ষে একটা নিরপেক্ষ ভোটের বাতাবরণ তৈরি করতে পারবে না নির্বাচন কমিশন, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। তাই আমরা আবার বলছি, এই নির্বাচন কমিশনকে রেখে কোনোভাবে নিরপেক্ষ নির্বাচনের বাতাবরণ তৈরি করা সম্ভব নয়, তাই অবিলম্বে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়া উচিত। যে খবরে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে, মিথ্যা বিজ্ঞান সম্পন্ন মামলায় রামদেবকে তলব, যোগগুরু রামদেবকে তলব সুপ্রিম কোর্টের, রামদেবের সংস্থার এমডি কেও তলব। এর আগে রামদেবের সংস্থাকে নোটিশ, নোটিশের জবাব না দেওয়ায় ক্ষুব্ধ আদালত, মঙ্গলবার রামদেবকে হাজিরার নির্দেশ। মিথ্যে বিজ্ঞাপন মামলায়, মিথ্যে বিজ্ঞাপন মামলায় রামদেবকে তলব, যোগগুরু রামদেবকে তলব সুপ্রিম কোর্টের। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, মিথ্যে বিজ্ঞাপন মামলায় রামদেবকে তলব, যোগগুরু রামদেবকে তলব সুপ্রিম কোর্টের, রামদেবের সংস্থার এমডি কেও তলব। এর আগে রামদেবের সংস্থাকে নোটিশ, নোটিশের জবাব না দেওয়ায় ক্ষুব্ধ আদালত, মঙ্গলবার রামদেবকে হাজিরার নির্দেশ। আরো একবার জানিয়ে রাখবো, মিথ্যে বিজ্ঞাপন মামলায় রামদেবকে তলব, মিথ্যে বিজ্ঞাপন মামলায় রামদেবকে তলব, যোগগুরু রামদেবকে তলব সুপ্রিম কোর্টের, রামদেবের সংস্থার এমডি কেও তলব। এর আগে রামদেবের সংস্থাকে নোটিশ, নোটিশের জবাব না দেওয়ায় ক্ষুব্ধ আদালত, মঙ্গলবার রামদেবকে হাজিরার নির্দেশ।